দেখতে পাচ্ছি যারা এখানে অনশনরত তারা রীতিমতো অসুস্থ তাদের মধ্যে দুজনকে ইতিমধ্যে হসপিটালাইজড করা হয়েছে আমরা বরঞ্চ যারা এই মুহূর্তে এখানে স্লোগানিং করছেন এবার তাদের সাথে একটু কথা বলি আমরা আমাদের যারা আছেন আমাদের যারা উদ্ধাতন নেতৃত্ব যে সিদ্ধান্ত আপনাকে ভাস্করবাবু দিয়েছেন সেই সিদ্ধান্ত আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সিদ্ধান্ত সুতরাং আমরা চূড়ান্ত পর্যায়ে একবারে চূড়ান্ত পর্যায়ে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাচ্ছি যে আগামী দিনে এমন জায়গায় যাব যে আমাদের মুখ মাননীয় মুখ্যমন্ত্রীকে চোদ্দ তলা থেকে নেমে ফুটপাতে এসে আমাদের সঙ্গে আলোচনা করব ফুটপাতে টানিয়ে আনবো যে মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন বিরোধী দলনেত্রী থাকাকালীন যে যে সরকার তার কর্মচারীদের প্রাপ্য পারে না দিইতে পারে না তাকে ক্ষমতাটাই থাকার অধিকার নেই অ্যাক্রেসি বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে এবং পরিষ্কার কথা যে আলোচনায় আসতেই হবে মুখ্যমন্ত্রীকে দিয়ে নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে এই অচলাবস্থা মেটাতেই হবে সরকারকে যতক্ষণ না পর্যন্ত এই অচলাবস্থা মিটছে ততক্ষণ পর্যন্ত এই শহীদ মিনারের যে আন্দোলন মঞ্চ এই মঞ্চ ছেড়ে পিছু হটার কোনো প্রশ্ন নেই একথা আবারও দিধাহীন ভাষায় জানিয়ে দেওয়া হল সংগ্রামী যৌথ মঞ্চতক Okay.